हाय फ्रेंड्स, आमी पायल। आमार रान्ना घरे सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करबो चाउमिन पकोड़ा रेसिपी। ताहोले चलुन देखे निया जाक आज के रेसिपिटा। एखाने आमी बेश किछुटा बयल करा चाउमिन निये निएछी। चाउमिनटा एइरकम झलझड़े होते हबे बयल करार पर। आर निये निएछी तीनटे बयल करा खोसा समेत आलू। এই আলুগুলো থেকে আমি এবার খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আলুর খোসাটা পরিষ্কার করা হয়ে গেছে আমার। এবারে আমি আলুগুলো মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি সেটা। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার এই সমস্ত জিনিস আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে ছোট ছোট বল আমি তৈরি করে নেব। দেখুন, এভাবে আমি হাত দিয়ে সব কিছু জিনিস একসাথে মেখে নিচ্ছি। তারপর এটার থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। এইভাবে আমি আলুর বলগুলোকে তৈরি করে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেল, আবারও দেখাচ্ছি। এইভাবে আলুর বলগুলো সব তৈরি করে নেব। আর এদিকে সিদ্ধ চাউমিনটার মধ্যে পরিমাণ মতো লবণ আর 3 চামচ মতো ময়দা দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব হালকা হাতে মেখে নেব। একদম চেপে এটাকে মাখা যাবে না, খুবই হালকা হাতে এটাকে মেখে নিতে হবে। এই রকম ভাবে দেখুন হালকা হাতে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার ওই আলুর বলগুলো চাউমিনের মধ্যে দিয়ে আলুর বলগুলোর গায়ে খুব ভালো করে চাউমিনগুলোকে হালকা করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। নিয়ে আর একটা হাতের মধ্যে রেখে এটাকে একটা ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এই রকম ভাবে সমস্ত চাউমিন পকোড়াগুলোকে রেডি করে নিতে হবে। এটা রেডি হয়ে গেল। আরও একটা আলুর বল চাউমিনের সঙ্গে মাখিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হবে। এই রকমভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আর একটা হাতের মধ্যে রেখে এভাবে সবকটা চাউমিনের পকোড়ার বলগুলোকে রেডি করে নিতে হবে। সব আলুর বলগুলো আমি এইভাবে চাউমিন মাখিয়ে রেডি করে নিয়েছি। এখানে 7টা মতো আমার চাউমিন পকোড়ার বল রেডি হয়েছে। আর এদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব নরমাল লঙ্কার গুঁড়ো। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে একটা চাউমিন পকোড়ার বল ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে কাঁটা চামচের সাহায্যে কাজটা করতে হবে, তাহলে অবশিষ্ট ডিমের ব্যাটারটা নিচে পড়ে যাবে। এইভাবে করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আরও একটা এভাবে দিয়ে দিলাম। এভাবে আমি সব কটা চাউমিনের পকোড়ার বলগুলোকে একে একে গরম তেলের মধ্যে ডিমের ব্যাটারে চুবিয়ে দিয়ে দেব। তারপর একটা পিট ভালো করে ভাজা হয়ে গেলে আর একটা পিট উল্টে দেব। যখন এটাকে ভাজব তখন লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। কখনোই এটাকে আমরা হাই হিটে ভাজতে পারবো না। তার কারণ হাই হিটে ভাজলে ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আমাদের লো টু মিডিয়াম আছে, এটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে দু পিট যখন
ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চাউমিন পকোড়ার বলগুলোকে একে একে ভেজে উঠিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চাউমিন পকোড়া। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। আর এখানে আমি ধনে পাতা চাটনি আর সস দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ধনে পাতা চাটনি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে আমি এই ধনে পাতা চাটনিটা বানাই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আরও বেশি ভালো লেগে থাকলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।